এরকম ফটো এডিট করার জন্য জাস্ট আপনাদের কী করতে হবে, আমার দেওয়া ডিসক্রিপশনতে অবশ্যই লাইটড্রপ অ্যাপ এবং এপিসিটি লিঙ্ক আমি দিয়ে দিব, সেখান থেকে অবশ্যই এপিসিটি ডাউনলোড করে নেবেন। তারপরে দেখা যাবে স্ক্রিন কীরকম হবে, এরকম এর জন্য আপনাদের ফোন থেকে লাইটড্রপ অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, জাস্ট এখান থেকে আমরা প্লাস নামক যে আইকনটি রয়েছে এখানে প্লাস আইকন করে একটি অ্যালবাম নিয়ে নেবেন। দেন আপনার অ্যালবামের উপরে এরকম একটি ইন্টারফেস পাবেন, দেন এখানে প্লাস আইকনে ক্লিক করে ছবি অ্যাড করে নেবেন আপনার পছন্দের মতো। দেন আমি ছবিটি এটি এই ছবিটি নিয়ে নিচ্ছি, সেক্ষেত্রে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই যে অ্যাকুয়া অ্যান্ড গ্লু পিসিটি দিয়ে দিব, সেটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। দেন সিলেক্ট ক্লিক করে দেবেন, এরপরে জাস্ট আপনারা কি করবেন আপনাদের পিসিটির উপরে ক্লিক করে দেবেন, জাস্ট কপি নামক সেটিংটি দেখতে পাচ্ছেন, কপি সেটিং এ জাস্ট দুটি দিয়ে টিক মার্ক দিবেন, দেন আপনার পছন্দের ছবিতে চলে আসবেন। দেন এখান থেকে আপনার শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু ডিভাইসে ক্লিক করে আপনার ছবিটি সব সহজে সেভ দিতে পারেন। তো ভিডিওটি আজকে এ বলতে দেখা।